গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আগরতলা পূর্ব থানা এবং কলেজ টিলা ফাঁড়ির পুলিশ দুজন গাঁজা ব্যবসায়ীকে আটক করে। আর এই দুই গাঁজা ব্যবসায়ীর নাম রাসেল মিয়া, তার বাড়ি সোনামুড়ার কালাপানি, আর অপরজন কমলকৃষ্ণ দে, বাড়ি শহরতলির মলয়নগর মডেল স্কুল সংলগ্ন এলাকায়। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদ অনুযায়ী যোগেন্দ্রনগর রেলস্টেশনে উৎপাত হয়। ট্রেন ধরার জন্য পাচারকারীরা গাঁজা নিয়ে আসতেই তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে পুলিশ 35 কেজি গাঁজা উদ্ধার করে। এগুলোর বাজার মূল্য 2,50,000 টাকা। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে দুজনকেই আদালতে তোলা হচ্ছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যার সময় আমাদের কাছে খবর আসে যে যোগেন্দ্রনগর রেল স্টেশনের সংলগ্ন কিছু এলাকাতে কিছু সংখ্যক লোক যারা গাঁজা পাচারের সঙ্গে যুক্ত, তারা এই আপনার ট্রেনের মাধ্যমে গাঁজা পাচার করার জন্য তারা এখানে আসতে পারে। সেই মতে অবৈধ আমাদের একটা ফোর্স, আমাদের ওসি কলেজ টিলা সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথের নেতৃত্বে একটা আমরা গঠন করি এবং সঙ্গে সঙ্গে তৎপরতার সহিত ওসি কলেজ টিলা শ্যামল দেবনাথ, আমাদের ইন্সপেক্টর সঞ্জয় দাস, আমরা সবাই একত্রিত হয়ে আমরা এই গাঁজা পাচারকারী যে চক্র তাদের ভিতর থেকে তাদের দুজন সদস্যকে আমরা ধরতে সক্ষম হই। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রাসেল মিয়া, তার বাড়ি হচ্ছে সোনামুড়াতে, আরেকজনের নাম হচ্ছে কমলকৃষ্ণদের বাড়ি হচ্ছে মলয়নগর। এছাড়া আরও এক দুজন ছিল যারা নাকি এই সঙ্গে যুক্ত আছে, তাদের নাম আমরা বের করছি। এই পাচার চক্রটা এটা আপনার সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং আমাদের এখানের কিছু সংখ্যক লোকের লোকও এটার সঙ্গে জড়িত আছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।